শ্রীমদ ভগবদ গীতার আরম্ভণির পরাই আত্মা পরমাত্মা কর্মযোগ আদিরে ভগবান শ্রীকৃষ্ণই বুঝায় আহিছে যে ঈশ্বরের চৈতন্য সত্তা সর্বত্র ব্যাপী আছে আর ভগবান শ্রীকৃষ্ণই পূর্ণ ব্রহ্ম অবতার। পূর্ণ ব্রহ্মত বিলীন হওয়া আর পরমধাম পরমপদ পাই মানুষের জীবনের লক্ষ্য, সকলোরে কর্তা আর ভোক্তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের মনের স্পৃহা আর ইচ্ছা পূরণ করবল ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনক বিভূতির বিষয়ে কলে, কারণ মানুষের চর্মচক্ষুরে বহি ইন্দ্রিয়র দ্বারা এই জগতের বিভূতির মাজেরই জগৎরূপী জনার্দনের প্রতিচ্ছবি চাব লাগিব। কিন্তু অর্জুনের তৃষ্ণা সীমানতে শেষ নহল, অর্জুনে পরম ব্রহ্মর সম্পূর্ণ রূপ চাবল বিচারিল আর ভগবানক কাকুতি করিল। ইয়ার আগতে ভগবানে কোয়া জ্ঞান বিজ্ঞানের রহস্য, পরমেশ্বরের অক্ষর রূপ, বিভূতি যুগের ব্যক্ত রূপ সমূহর সামূহিক জ্ঞান অর্জুনের বাবে আধ্যাত্মিক জ্ঞান হল। তার লগে লগে অর্জুনের মোহ আঁতরিল সেই যুদ্ধর পরিণয়ের বিষয়ে ভাবি, যি ভয় করেছিল সেই ভয় তেওঁর আঁতরি গল। তেওঁর আপনজনের প্রতি গুরু সকলের প্রতি তেওঁর যি মোহ আহিছিল, যার বাবে তেওঁ নিজের কর্তব্যর পৰা ধনুষর পেলাই আঁতরি যাবলৈ ওলাইছিল। সংসারত ভিক্ষা খুঁজি খোৱাটোৱেই শ্রেষ্ঠ বলে ভাবিছিল, সেই ভুল তেওঁর আঁতরি গল। তেওঁ বুঝি পালে কর্ম কি, কর্ম কোনে করায়, কর্ম কিয় করিব লাগে, কর্তা কোন আর তেওঁ নিজে কি, শরীর নে আত্মা, তেওঁর জীবনের উদ্দেশ্য কি, এই গোটেইখিনি কথা বিভূতি যুগ হওয়ার আগলৈকে অর্জুনে বুঝি পালে। তার পিছতেই বিভূতি দেখা পালে, কিন্তু সীমানতে তেওঁর মন সন্তুষ্ট নহল। তেওঁ ভগবানক আরও দেখিবলৈ বিচাৰিল, আরও ওচৰৰ পৰা চাব বিচাৰিল। ভূত সমূহর প্রাণী সমূহর উৎপত্তি আর লয় যাওয়া অবস্থা, ঈশ্বরের এই মহাত্মা এই রূপ অর্জুনে আরো বিস্তারিতভাবে বুঝবলৈ যত্ন করিলে, চাব বিচারিল। জগতের সকল জৈবিক উপাদান ঈশ্বরতে আছে, জ্ঞান প্রভু হওয়ার গরিমা তেজস্বী শক্তি এইবর পৰা পৃথকভাবে চাব নি। কিন্তু ইয়ার উপরও আন বহুতো ঐশ্বরিক গুণ থাকিব, যিবোৰ তেওঁ নিজে ব্যক্ত করব বিচারিলেহে বোধগম্য হব। সেইবাবে অর্জুনে কৈছে, হে পরমেশ্বর, তোমার জ্ঞান ঐশ্বর্য শক্তি বল বীর্য আর তেজযুক্ত ঐশ্বরিক রূপক মই প্রত্যক্ষভাবে চাবলৈ বিচাৰিছো। বিভূতির যুগে পরোক্ষভাবে নহয়, মই প্রত্যক্ষভাবে চাবলৈ বিচাৰো। এইবোৰ বস্তু বিভূতির মাজেৰে পরোক্ষভাবেহে দেখা পোৱা যায়। অর্জুনে এই নেদেখা মহাত্মবোৰ দর্শন কৰিব বিচাৰিছে। অর্জুনে কাকুতি কৰিছে, যদি অর্জুনে দেখাটো সম্ভৱপৰ হয় বুলি পৰমেশ্বৰ প্ৰভুৱে মানে, তেনে ঈশ্বৰৰ সেই অবিনাশী অব্যয় আত্মার রূপ দর্শন হোক। সৃষ্টি রক্ষা করা, ত্যাগ করা, ঢাকি রখা আর প্রকাশ করা, এই পাঁচটা ক্রিয়া ভগবানে করে, যাক ভক্তই দেখা নাপায়। ভগবানের পাঁচটা ক্রীড়া, ইয়াত ক্রীড়া বলে কোৱা হৈছে, কর্ম নহয়। এই পাঁচটা ক্রীড়া সৃষ্টি রক্ষা করা, ত্যাগ করা, ঢাকি রখা
আর প্রকাশ করা। এই ক্রিয়াকেটা ভক্তই দেখা না পায়। ভগবানের কৃপা হলেহে উপযোগী ভক্তই ভগবানের এই স্বরূপ দর্শন প্রাপ্ত করে। সেইভাবে অর্জুনে কইছে, তেও যদি উপযোগী হয় আর ভগবানে বিচারে তেন্তে কৃপা কর। তেতিয়া ভগবানে লাহে লাহে নিজের অব্যক্ত রূপ, অপ্রকাশিত রূপ দর্শন করাবলে ললে। ঈশ্বরের ব্যক্ত রূপ সমূহ অব্যক্ত রূপতক বহু পরিমাণে কম আর সীমিত, কিন্তু এই সীমিত রূপটাই জিজ্ঞাসু ভক্তর বাবে অসীমিত হয়ে পড়ে। সৌরজগতর বিস্তর রূপ, মহাজাগতিক গ্রহ নক্ষত্রর বিস্তর রূপেই মানুষের কল্পনার বাবে অসীমিত রূপ হয়ে পড়ে। সৌরমণ্ডলর বাহিরলৈ কল্পনা করাই সাধারণ মানুষের বাবে কঠিন। বিভিন্ন গ্যালাক্সির বিষয়ে আমি হয়তো সকলে জানো, কিন্তু বিজ্ঞানে আমাক এই গ্যালাক্সিসমূহর ফটোগ্রাফস আনি দিলেও আমিনো কিমান অনুধাবন করিব পারো। ঈশ্বরে তেওঁৰ রূপত অর্জুনক দ্বাদশ সূর্য, অষ্টবহু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয় আর 49 মরু বা বায়ু আদি সীমিত গণনা করিব পৰা রূপর লগতে আন বহুতো আচৰিতজনক রূপ দর্শালে। ব্রহ্মাণ্ডর যে আসনি ডিজাইন, প্ল্যানিং আর উদ্দেশ্য, অবজেক্টিভস সকলো নিজে নিজে প্রকাশ হয়। ভক্তই যেতিয়াই ইচ্ছা তেতিয়াই অনুভূতির মাজেরে চাব পারে। ভগবানে অর্জুনক কলে যে মোর এই বিশ্বরূপ ব্রহ্মা আর মহাদেবও দেখা নাপায়, গতিকে তোমার এই সাধারণ চকুরে এই রূপ দেখা নাপাবা, সেইভাবে তোমাক মই দিব্য দৃষ্টি দিছো। মানুহে সাধারণ চকুরে বহু বস্তুয়ে দেখা নাপায়। মাতৃর গর্ভত শিশু এই সাধারণ চকুরে দেখা পোৱা না যায়, কিন্তু বিজ্ঞানে আল্ট্রাসাউন্ড মেশিন তৈয়ার করিলে যার দ্বারা এই শিশু আংশিকভাবেও দেখা যায় বা অনুধাবন করিব পারি মাতৃর গর্ভতে। দিব্য দৃষ্টিও তেনেই বস্তু, তেনেকুৱাই বস্তু। যিদরে আল্ট্রাসাউন্ড মেশিনের সহায়ে মাতৃর গর্ভর শিশু চাবলৈ ডাক্তর হওয়ার যোগ্যতা লাগিব, আর সাধারণ মানুহে সেই মেশিন থাকিলেও একো নেদেখে, সেইদরে ভগবানের রূপ চাবলৈও দিব্য দৃষ্টি আর দিব্য দৃষ্টি পোৱার যোগ্যতা থাকিব লাগিব। সেই যোগ্যতা অনন্য শরণ, অনন্য ভক্তি আর সাধনার মাজেরেই আহে। ভক্তই ব্যক্তিগত ইচ্ছাক ভগবানের ইচ্ছার লগত মিলাই দিলেই এই দিব্য দৃষ্টি প্রাপ্য হয়। চেতনার বিভিন্ন স্তরত ভগবানের অস্তিত্ব ভিন্ন ভিন্নভাবে প্রকাশ হয়। মানসিক স্তরত ভগবানের অস্তিত্ব বিভিন্ন ঘটনার মাজেরে দেখা যায়, যেনে কোনোবাই ভগবানের আরাধনা করাত সফল হল, নৈতিক স্তরত তেওঁর বিধির বিধান কর্মফল দিউতা, আর দিব্য দৃষ্টির স্তরত তেওঁ এক গতিশীল শক্তি। মন অনুভূতি মুক্ত হওয়ার স্তরত ঈশ্বর এক স্থির অবস্থা। শেষত ব্যক্তি সত্তা ব্রহ্মসত্তাত লীন হয়ে যায়।
অর্জুনক এই গতিশীল শক্তিৰ দিব্য দৃষ্টিৰ কৃপা কৰিলে ঈশ্বৰে, আৰু তাৰ পিছতেই অর্জুনৰ সকলো মোহ দূৰ হ'ল।